মাইরা বোনেরা ভাইরা সোনা মনিরা পকেটের পয়সা মানুষকে ছোট বড় করে কিন্তু পেটের ক্ষুধা এক, বলেন এক কিনা? পেটের ক্ষুধা এক হলেও মানুষের জীবন ধারণ কিন্তু এক নয়। ওয়েলকাম টু দ্য ফার্স্ট এপিসোড অফ ফোনটা বেদনা। বয়স বেড়ে যাচ্ছে, চুল দাড়িও পেকে যাচ্ছে, আর পাশের বাড়ির আকাশও সুন্দরী মেয়ে বিয়ে করছে, কিন্তু কখনো ভেবেছেন কি আপনি আমি আমরা জীবনে করলামটা কি? আমি বলুম না, আমার শরম করে। হাই ফ্রেন্ডস, লকডাউনের পরে দেখা করতে এসেছি। লকডাউন ওঠেনি কিন্তু তাও বৃষ্টি বাদলের দিনকার দেখা করতে এসেছি। লকডাউনের পরে যখন প্রথম দেখবে না, সেই প্রথম ফিলিংসটাই আসবে। ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, যে বয়সে স্যান্ডেল উল্টো পরে হাঁটতাম, ল্যাংটো হয়ে পানিতে গোসল করতাম, আর সেই বয়সের ছেলে মেয়েরা আজকাল পালিয়ে বিয়ে করছে। আসসালামু আলাইকুম, আমার নাম সুলতানা। আমাদের 5 বছরের রিলেশন ছিল, তো আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা পালিয়ে বিয়ে করব। এখানে আমাদেরকে কেউ জোর করে নাই, আমরা আমাদের ইচ্ছাতে আসছি। বোকা মেয়ে ফাজিল, থাপড়ে দাঁত ফেলে দেওয়া দরকার। আমি সানমুন, আমি হিরণের সাথে পালাই আইছি। হিরণের আমি জোর করছি, ওর সাথে অনেক বছর সম্পর্ক করছি, ওরা আমার বিয়ে করাই লাগবে, তার জন্য আমি চলে আসছি। এ আল্লাহ, আমাকে তুমি উঠায় নাও, উঠায় নাও, উঠায় নাও। এরা বাসর রাতটা মনে হয় ফেসবুক লাইভে এসেই করবে। এইসব দেখে কিছু কিছু সিঙ্গেল ভাইরা তো আবার তার ছোট ভাইকে খুন করে ফেলছে। লাইক সিরিয়াসলি, বেঁচে থেকে লাভ কি বল, তোকে ছাড়া ধুমতানা ধুমতানা না রে না রে না। আট বছর রিলেশন করার পর আমরা এখন বিবাহিত, আমাদের জন্য সবাই দোয়া করবেন। ভালোবাসা কেন এত অসহায়, বুকে প্রেম মনে আশা নিভে যায়। কিছু কিছু রিলেশনশিপ ভাষায় প্রকাশ করা যায় না, কারণ সেটা রসগোল্লার চাইতেও বেশি মিষ্টি হয়। পিয়ারে 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 কাঁদে মন কাঁদে হিয়ারে। আমরা ছোটবেলায় মোবাইল বলতে দুইটা জিনিস বুঝতাম, এক চাপলে ধুম্মা চলে ধুম্মা চলে, আর দুই চাপলে চল ছাইয়া ছাইয়া। আর আজকাল বাবা মায়েরা তার ছেলে মেয়েদের এই বয়সেই আইফোন কিনে দেয়। হ্যাঁ, আইফোন কিনে দেয় টিকটক করতে। টিকটক কতই রঙ্গ দেখি দুনিয়ায় ও ভাই রে। সাধারণত মন খারাপ হলে আমরা ছোটবেলায় বিছানায় শুয়ে কান্না করতাম, আর এখনকার ছেলে মেয়েরা টিকটক করে। হ্যাঁ, টিকটক। ধুমতানা ধুমতানা না রে না রে না, मैं इस दुनिया से छुट्टी जाता हूं। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। আপনি আমি লেখাপড়া শেষ করে বাসায় যদি বিয়ের কথা বলি, তাহলে উত্তর পাবো বিয়ে করে বউকে খাওয়াবো, আর তুই তো এখনো অনেক ছোট। কিন্তু আজকাল আমার আপনার থেকে ছোট বয়সের ছেলেমেয়েরা বিয়ে করে সুখের সংসার করছে। তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে, আমি কারো হলে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে। এদের বউকে কে খেতে দেয়? এইগুলো কি আমার আপনার বাবা মা চোখে দেখে না, তাদের চোখে পড়ে না? বাবা মা যখন বিয়ে দিচ্ছে না, তাই বলে অনেকেই রোমান্স করতে ভুলে যায় না। তাই হোক না ছেলে ছেলে কিংবা মেয়ে মেয়ে। আপনি কি অ্যারেঞ্জ ম্যারেজ করতে চান? আপনি কি দেখতে শাহরুখ খান কিংবা সালমান খানের মতো হ্যান্ডসাম? কিন্তু কোনো লাভ নেই যদি আপনার টাকা আর সরকারি চাকরি না থাকে। আপনি আমাকে কি বোঝাতে চাইছেন আমি ঠিক বুঝতে পারছি না স্যার। আর যদি সরকারি চাকরি থাকে, আমার বউ এত সুন্দর হবে এটা কি ভাবা যায়? और करी सकती थी कस की मुमिन आगे बोल बना रकम्मा रकम्मा रक्का रक्का रकम्मा क्या रे माँ का देश किसे गोमने शोंग ताऊ तो शोध करी सकती थी पृथ्वी बदलेगा चे जादे की नोटुन लगे किचु कारण नहीं ये टाइ बस तो हाँ ये टाइ हलो सरकारी जाकर পাওয়ার ধুমতানা ধুমতানা নারে নারে না একটা সময় ময়দা বলতে বুঝতাম ক্যারাম বোর্ড খেলতে লাগবে আর এখন বুঝি মেয়েদের মুখ আর ক্যারাম বোর্ড দুটোই ময়দা ছাড়া চলে না আপু তুমি তো একদম নেগ্রোদের মতো কুচকুচে কালো খাও এটা কিন্তু তোমাদেরকে ফরেনারদের মতো ধবধবা সাদা করে দিবে এটা হচ্ছে কি তোমাদের স্কিন টোনটাকে এতটা সাদা করে দিবে যে এমন অবস্থা হবে যে সাদা হতে হতে তোমার সাদা হওয়ার যে ইচ্ছাটা আছে না সেটা মরে যাবে কি জিনিস কি এটা শালার এ কেমন মেকআপ এইটা তুমি বুঝবে না ছোটবেলায় আমরা জিন পরি অ্যাঞ্জেলের কথা শুনলে ভয় পেতাম ঘুম না পড়লে জিন পরিরা এসে খেয়ে যাবে এই কথা বলে মায়েরা ঘুম পাড়াত আর এখন হাজার হাজার লাখ লাখ জিন পরি অ্যাঞ্জেল ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে ডানা কাটা পরি 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 আমি ডানা কাটা পরি আমি ডানা কাটা পরি আমি ডানা কাটা পরি আমি ডানা কাটা পরি কিছু করার নেই এটাই বাস্তব ধুমতানা ধুমতানা নারে নারে না হে গাইস জীবনটাই বেদনা সিরিজের প্রথম পর্বটি এখানেই শেষ আজকের পর্বটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন বাই চল পলায়ে যাই